আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে যেখান থেকে আমার ভিডিওটা চালু করছেন অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইতিমধ্যে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকেরা যে টপিকের উপর ভিডিওটা তৈরি করছি অবশ্যই মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো এবং বিস্তারিত কিন্তু ওই ভিডিওতে আলোচনা করবো তো শর্টকাটে ভিডিওটা শেষ করে দেবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকেরা আমি বিস্তারিত কিছু কথা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমরা যখন প্রতিদিন নিয়মিত ফোনটা ইউজ করে থাকি তো অনেক সময় দেখা যায় আমাদের ফোনটা প্রচুর গরম হয় এবং ফোনটা হ্যাং হয় ফোনটা স্লো হয়ে যায় তো বন্ধুরা আমরা কিন্তু ফোনের এমবি বাঁচানোর জন্য কি করি আমরা আমাদের যে প্লে স্টোরে সফটওয়্যারগুলো আপডেট চেয়ে থাকে ওই আপডেটগুলো কিন্তু আমরা অটোমেটিক আপডেটগুলো আমরা অফ করে রাখি কারণ আমাদের অতিরিক্ত এমবি কেটে নেয় এই জন্য তো এইখান থেকে আমি আপনাদের দেখাই আমার ফোনে কিছু অ্যাপস আছে এই অ্যাপসগুলো কিন্তু আপডেট চেয়ে বসে আছে আমি আপডেট দিচ্ছি না তো তার কারণ হচ্ছে আমার ফোনের অতিরিক্ত এমবি কেটে নেবে এই কারণে কিন্তু আমি মানে আপডেট করতেছি না দেখুন উনত্রিশটি অ্যাপস কিন্তু আপডেট চাইছে অথচ আমি কিন্তু আপডেট করি নাই কেন করি না এই উনত্রিশটা অ্যাপ আপডেট দিতে গেলে হয়তো আমার পাঁচশো মেগাবাইট খরচা হয়ে যাবে এই কারণে কিন্তু আমি আপডেট দিচ্ছি না তো বন্ধুরা আমরা যারা এই কাজ করি এতে কিন্তু আমাদের ফোনের উপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয় কারণ সফটওয়্যারগুলো যখন প্রতিনিয়ত আপডেট না নিতে পারে তখন কি হয় আমাদের ফোনটার ফারে কিন্তু প্রেশার পড়ে ফোনটা মানে সফটওয়্যারগুলো স্লো হয় যা স্লো হওয়ার কারণে ফোনটা হ্যাং হয় হ্যাং হওয়ার কারণে কিন্তু ফোনটা কিন্তু গরম হয়ে যায় গরম হওয়ার কারণে কিন্তু ফোনটা হ্যাং হয়ে যায় সফটওয়্যারগুলো ফোনকে সে সফটওয়্যার সে সফটওয়্যারগুলো যদি নার্ভাস থাকে সে যদি জোর করে চলানো মানে চলে তার যদি ক্যাপাসিটি না থাকে তাহলে কিন্তু সে অবশ্যই ফোনের উপর প্রেশার ক্রিয়েট করবে র্যাম রোমের উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করবে তো বন্ধুরা বিশেষ করে এই সফটওয়্যারগুলো যদি আমরা আপডেট না করি তাতেও বেশি একটা সমস্যা হবে না কিন্তু আমাদের সিস্টেমের ভিতরে মানে আমাদের ফোনের যে সিস্টেম আছে যে সিস্টেম দিয়ে এটা রানিং করা এর ভিতরে কিন্তু কিছু সফটওয়্যার প্রতিনিয়ত চলে আসে এগুলো কিন্তু আমাদের অবশ্যই আপডেট করতে হবে তা না হলে আমাদের ফোনটা কিন্তু অনেক অনেক গরম হবে এবং ফোনটা কিন্তু হ্যাং হবে বারবার তো ফোনে কোনো কাজ করতে গেলে সোলো কাজ করবে বা আপনি কোনো সফটওয়্যারের ভিতরে ঢুকতে গেলে কিন্তু আপনাকে বারবার রিটার্ন করবে আবার পরবর্তীতে ঢুকতে গেলে অনেক সোলো ষোলো কাজ করবে মানে একটা নানান খানার একটা তালতল শুরু করে দেবে মোবাইলে তো বন্ধুরা এই সমস্যা সমাধান আপনারা কিভাবে করবেন তার বিস্তারিত কিন্তু আলোচনা করতেছি এখন তা প্রথমে আপনাদের ফোনে সেটিং অপশানটা ওপেন করে নেবেন তো সেটিং অপশানটা ওপেন করার পরে একটু আগে আমি দেখালাম যে প্লে স্টোরের ভিতরে যে সফটওয়্যারগুলো আপডেট চাইছো ওই সফটওয়্যারগুলো যদিও আমরা আপডেট না করি তো দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে সিস্টেম অ্যাপ আপডেটার তো এটাকে আপনারা ওপেন করবেন এর ভিতরে দেখুন চারটা অ্যাপস কিন্তু আমার আপডেট চেয়ে বসে আছে একশো পনেরো মেগাবাইট প্রয়োজন এই চারটা আপডেট করার জন্য তো বন্ধুরা এইখানে কিন্তু এই যে সফটওয়্যারগুলো আপডেট চাচ্ছে এইখান থেকে আমি সি অল দিয়ে দিচ্ছি দেখুন এইখানে কিন্তু আমার যে অপশানগুলো চলে আসছে অপশানগুলো সেটার সিস্টেমের জন্য কিন্তু অবশ্যই প্রয়োজন এবং সিস্টেম অ্যাপ আপডেটারের ভিতরে কিন্তু এটা ফোনের সিস্টেমের ভিতরে ঠিক আছে এটাকে অবশ্যই কিন্তু আপডেট করতেই হবে না হলে আমার ফোনটা কিন্তু হ্যাং হবে ফোনটা চলো কাজ করবে ফোনটা কিন্তু কাজ করতে চাইবে না তা আমরা স্টোর থেকে সফটওয়্যারগুলো আপডেট করি আর না করি আমাদের এই যে সিস্টেম এই সিস্টেম আপডেটারের ভিতরে যদি কোনো সফটওয়্যার সিগন্যাল দেয় আপডেট করার জন্য তো অবশ্যই কিন্তু এই সফটওয়্যারগুলো আমাদের আপডেট করে দিতে হবে তা নাহলে আমাদের ফোনটা কিন্তু প্রচুর গরম হবে ফোনটা ছোলো হবে ফোনটা হ্যাং হবে তো আপনারা যদি এখান থেকে মুক্তি পাইতে চান এই হ্যাং ফোন হ্যাং হওয়ার হাত থেকে যদি আপনারা মুক্তি পাইতে চান তো অবশ্যই এই সিস্টেমের ভিতরে এইখানে এসে এই যে নিচে লেখা আছে আপডেট অল এই আপডেট অল করে দিবেন অল করে দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিবেন এতে কিন্তু কোনো সমস্যা হবে না জাস্ট আপনার ফোনের একটু এমপি খরচ হবে ফোনটা বন্ধ হবে না ফোনের কিছু ডিলেটও হবে না কোনো ক্ষতি হবে না বরং আপনার ফোনে আরও ভালো হবে ফোনটা আরও স্লো মানে স্লোটা কেটে যাবে ফোনটা আরো ফাস্ট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের ফোনটাকে কিন্তু রক্ষা করতে পারেন হ্যাং হওয়ার হাত থেকে প্লে স্টোরে যদি কোনো সফটওয়্যার আপডেট চাই ওটা যদি আপনি আপডেট পাঁচ দিন পরেও দেন তা তো আপনার কোনো ক্ষতি নাই বাট এই সিস্টেম আপডেটের ভিতরে যদি কোনো সফটওয়্যার এসে সিগন্যাল দেয় অবশ্যই আপনার আপডেট করে দিবেন তো আমি সাজেস্ট করব এটাকে যদি আপডেট করে দেন তাহলে আপনাদের ফোনটা অনেক স্মুথভাবে চালাইতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম